মর্নিং বন্ধুরা, আমি অরূপ। আরও একবার চলে এসেছি তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে। আজকের ডেটটা 29 জানুয়ারি 2022। পিছনে এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতে আমি লাস্ট 3 বছর ধরে ছিলাম। একটা অদ্ভুত মায়া পড়ে গেছে। তো এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি রাইডের জন্য, যাচ্ছি রানাঘাট। তো কেন যাচ্ছি আর কী কারণে আমাকে এই বাড়িটা ছাড়তে হচ্ছে সব তোমাদের অন্ধাকো বলবো। অনেক দেরি হয়ে গেছে, 6টার সময় বেরোনোর কথা ছিল, ফগের জন্য বেরোয়নি, এখন 8টা বাজে বেরোচ্ছি। চলো বাকি কথা রাস্তায় গিয়ে বলবো। বলছে কেরোসিন কেরোসিন গন্ধ কেন তেলে? হ্যাঁ, মালিক কি উত্তর দিতে বারণ করেছে? ট্রিপ 1টা 0 করে দিলাম, 1187 টাকার তেল ভরেছি, 11.38 লিটার। শিলিগুড়ির এই পজিশন থেকে রানাঘাটের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 482 কিলোমিটার। চলো ওটাকে রাউন্ড অ্যাবাউট করে 500ই ধরি, তাহলে 12 লিটার তেল এই মুহূর্তে রয়েছে। যদি আমি 30 করে মাইলেজ পাই তাহলে 360, আর তারপরে হয়তো আরও 5 লিটার তেল ভরতে হতে পারে। হ্যাঁ, দেখি আমি কত করে মাইলেজ পাই আজকে। দার্জিলিং মোড় জানি না, আর কখনো আসা হবে কি না। বাই বাই শিলিগুড়ি, দেখি ফিরতে পারি কি না। বালাসনের বেইলি ব্রিজ, বালাসনের মেইন ব্রিজটা ভেঙে যাওয়ার পরে এই বেইলি ব্রিজটা তৈরি করা হয়েছে, একটা এইখানে আর একটা ওই নিচে, দুটো ব্রিজ তৈরি হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক, হ্যাঁ হ্যাঁ, আমি যা রে হ্যাঁ রানাঘাট ঘর যা রে, টেক কেয়ার বাড়ি। 2018 সালে আমি প্রথম রানাঘাট থেকে ট্রান্সফার হয়ে দার্জিলিংয়ে আসি, এবং 2019-এর প্রথম দিকে দার্জিলিং থেকে আমি শিফট হয়ে শিলিগুড়ি চলে যাই। শিলিগুড়ি শহরটা আমার খুব ভালো লাগে, এবং শিলিগুড়ির মানুষের কাছ থেকে, তথা নর্থ বেঙ্গলের মানুষের কাছ থেকে আমি প্রচুর প্রচুর সহানুভূতি, ভালোবাসা এবং সাহায্য পেয়েছি। বিগত 3 বছরে তৈরি হয়েছে আমার চ্যানেল মিসিং গিয়ার্স। আজকে যে চ্যানেলের 54,000+ সাবস্ক্রাইবার, একদিন সেই চ্যানেলটা 1,000 নিয়ে এসেছিল। আমি 1,000 সাবস্ক্রাইবার নিয়ে দার্জিলিং ঢুকেছিলাম। আজকে 3 বছরে তোমাদের ভালোবাসায়, সাহায্যে এবং সাপোর্টের মাধ্যমে আমি রাইডার রকি বলে নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি, এবং মিসিং গিয়ার্স চ্যানেল পেয়েছে তার ফ্যামিলিতে প্রায় 55,000 মানুষ। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার্স, ফ্রেন্ডস, এভরি ওয়ান ফ্রম শিলিগুড়ি, নর্থ বেঙ্গল, হু এভার হ্যাভ সাপোর্টেড মি, যখন যেভাবে পেরেছে আমাকে মানুষ সাহায্য করেছে। কিছু ভুল ত্রুটি প্রত্যেক মানুষেরই থাকে, আমারও হয়তো কিছু ভুল ত্রুটি আছে। বন্ধুরা, আজকে যখন আমি নর্থ বেঙ্গল ছেড়ে চলে যাচ্ছি, বা হয়তো এমন একটা সময় চলে এসছে যখন নর্থ বেঙ্গল থেকে আমাকে চলে যেতে হবে, তখন বন্ধুরা প্লিজ, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার পক্ষে যতদূর সম্ভব আমি চেষ্টা করেছি নর্থ বেঙ্গলকে সারা বিশ্বের সামনে তুলে ধরার, এবং আমার ভাবতে খুব ভালো লাগে আজকে আমার দেখা দেখি অনেক ব্লগার নর্থ বেঙ্গল থেকে বেরিয়ে এসেছে। বন্ধুরা, তোমরা আমাকে অনেক কিছু দিয়ে, তোমাদের কোনোদিন ভুলবো না। এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো সারা জীবন। এখানে চা পেলাম না, তো সামনে একটা টোং আছে, টোঙে গিয়ে দেখি। চা একটু খেতেই হবে, সকাল থেকে একটু চা পড়েনি পেটে। আর দেখেছো কুয়াশা কি অবস্থা চারিদিকে, ভাই সাফ। সাধারণত আমি খুব তাড়াতাড়ি ব্রেক নিই না, কিন্তু আজকে 80 কিলোমিটারই ব্রেক নিতে হলো। চা দাও না বাবুর হোটেলে তো পেলাম না চা, তো এই দোকানটা থেকে চা খেয়ে নিলাম। কুয়াশা দেখেছো ভাই সাহেব, তার মধ্যে বেরোতে হবে, কিচ্ছু করার নেই, বাড়িতে পৌঁছাতেই হবে। কিষানগঞ্জ ঢুকছি ভাই লোক, দেখো ইসলামপুরের পর থেকে মোটামুটি কুয়াশা অনেক কম হয়ে গেছে, আর পাঞ্জি পড়ার পর থেকে অলমোস্ট ক্লিয়ারই হয়ে গেছে।
একটু স্পিড তুলতে পারছি এখন। দেখো আমরা যে বাইকগুলো চালাই না, সেগুলোর অপটিমাম মাইলেজ সবসময় যে কোনো গিয়ারের 4,500 থেকে 6,000 আরপিএম এর মধ্যে পাওয়া যায়। তো আমি আজকে ট্রাই করছি যে আমি কত কম তেলে রানাঘাট পৌঁছাতে পারি। আর আমি ট্রাই করছি যে আজকে আমি পুরো রাইডটা যেটা আছে না, সেটা আমি যে কোনো গিয়ারেই থাকি না কেন 4,500 থেকে 6,000 আরপিএম এর মধ্যে থাকবো আর কি স্পিডে। তো তাতে কী হবে, আমি বেস্ট ফিউল ইকোনমিটা পাবো আর তোমাদেরকে দেখাতে পারবো যে এর অপটিমাম মাইলেজ কত পাওয়া যায় KTM 390 ADV থেকে। সামনের বুলেটটার নিচে সিংহের দাঁতে চুরি, দেখো সিংহর দাঁতে চুরি। এখন ওটা ও চেবাবে না, খাবে না, গিলবে কী করবে ও জানে না। সিংহ কনফিউজড, সিংহের মালিক কনফিউজড, আমিও কনফিউজড। ও কাকা কি ছোটালো কাকা। বন্ধুরা সময় এখন 10:15 ফাস্ট আছে, সো 10:15 বাজে, ঢুকে পড়লাম ডালখোলা। এখান থেকে নেব লেফট টার্ন, উপরের রাস্তাটা সোজা বিহার পূর্ণিয়া বেরিয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি যেন জ্যাম বেশি না থাকে গেটে, যেন তাড়াতাড়ি ডালখোলাটা বেরোতে পারি। 10:15 ডালখোলা ঢুকলাম, মাঝখানে একটা 10-15 মিনিটের ব্রেক নিলাম, তো অ্যাভারেজ ভালোই আছে আপাতত। 131 কিলোমিটার চলে এসেছি 2 ঘন্টায়, আই এম হ্যাপি উইথ দিস অ্যাভারেজ। ডালখোলায় ঢুকবো আর জ্যাম পাবো না, দেখি কখনো পসিবল। কোনো দিকে যাওয়ার কোনো জায়গা নেই, দুদিক থেকে, তিন দিক থেকে, চার দিক থেকে, পাঁচ দিক থেকে, সব দিক থেকে রাস্তা এসে সবাই বন্ধ করে দিয়েছে। এখানে এই লরিটা উল্টোভাবে পার্ক করা, ওইদিকে গাড়িগুলো ঢুকিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে, জ্যাম খুল গিয়া। কিন্তু এই যে আমার সামনে যে অটোটা যাচ্ছে, এইটা কি আগে আবার ব্লক করবে রাস্তা আমার। আচ্ছা লাইনে হচ্ছে কাজ আর তার জন্য হচ্ছে আরো দেরি। রায়গঞ্জের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা, হ্যাঁ ঘুষ যা, চড়ে যা মেরে উপর সালে। তো ভুলভালেরা ট্রাক ব্রাক চালায় না রাস্তায়, 160 কিলোমিটার যাওয়ার মতন ফিউল আছে আমার বাইকে, 4 দাগ ফিউল আছে। আর তোমাদেরকে বললাম যে আজকে আমি আমার আলটিমেট মাইলেজ চেক করব, তাই 4,500 থেকে 6,000 আরপিএম এর মধ্যে আমি বাইকটাকে রাখছি। এটা এই মোড়টার নাম কি দাদা? শিলিগুড়ি মোড়। তো বন্ধুরা এখন আমি আসি রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। তোমরা দেখতে পাচ্ছ এই বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে বালুরঘাট, অনেকবার গেছি বাইকে করে, 2-1 বার গেছি, বাট বাসে করে অনেকবার গেছি। জায়গায় জায়গায় জ্যাম, জায়গায় জায়গায় জ্যাম। দেখো রায়গঞ্জ জাস্ট ক্রস করে আবার জ্যামের মধ্যে পড়লাম। তো এখানে আসলে গেটটা হয়ে রয়েছে বন্ধ, তাই বেঁধে আছে অতটা জ্যাম। বন্ধুরা টাইম অলমোস্ট বাজে 12:30, আর এখন আমি আছি ইটাহারে। ইটাহারে এই কাকার দোকানে চা খাচ্ছি, হ্যাঁ সাহা টি শপ। তো ইটাহারে সাহা টি শপে চা খেলাম, দুর্দান্ত চা বানায়। দেখো মানে এইটা হচ্ছে আমার সেকেন্ড কাপ অফ টি, অ্যান্ড থ্যাংকস টু গুলজার, কারণ এই দোকানটা কিন্তু ওই দেখিয়েছে। এদিক দিয়ে এলাম, এখন ওই পাশে বাইক রাখা আছে, আমি উল্টো দিকে এসে চা, এই চায়ের দোকানটাতে চা খাচ্ছি। বাট তোমরা যখন কলকাতা থেকে আসবে দেখবে এখানে এই ঝিলটা পড়বে, ইটাহার ঢোকার আগে ডানাতে একটা বিশাল ঝিল পড়বে, তার ঠিক উল্টো দিকেই এই টিশপটা। এখানে একটা শিব মন্দির আছে, পাশে পুকুর আছে, তার উল্টো দিকে এই দোকানটা। 10 টাকা 20 টাকা চা, তাই তো বাবা? 10 টাকা 15 টাকা, 10-15-5, 3 রকমের চা পাওয়া যায়, টেস্ট করতে পারো। বিলটার কথা বলছিলাম যে ইটাহার ঢোকার আগে এই বিলটা পড়বে, আর এই যে মন্দিরটা, এই মালটাকে দেখো, মনের সুখে শালা
খেয়ে যাচ্ছে, গোঁত 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 করে খেয়ে যাচ্ছে। চলো এবার এগোই, 12:40 বাজে। ফরাক্কা ক্রস করে যে ব্রেকটা দেবো ভেবেছিলাম সেটা আর দেবো না, কারণ এখানেই রিফ্রেশ হয়ে গেলাম অনেকটা। আমি আরেকজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, এ তো গুলজার, ওকে তো দেখালামই। আর এখানে আছে নীলাঞ্জন দা, রায়গঞ্জের 60 KMPH বাইকিং ক্লাবের অ্যাডমিন। যাই হোক, ভালো লাগে যখন এরকম সব ভাইরা দাদারা দেখা করতে আসে। থ্যাংকস ফর কামিং ব্রো। আচ্ছা, অ্যাডমিন বলে কি ভুল করলাম? হ্যাঁ হ্যাঁ, তুই এরকম ভাবে তাকাচ্ছিস কেন দাদার দিকে? হ্যাঁ, এখন চেঞ্জ হয়ে গেছে, এখন 11 জন মিলে একটা ফাউন্ডার গ্রুপ করা হয়েছে। আচ্ছা, যা হবে সেই 11 জনের। ওই সব গ্রুপ ফ্রুপ বাদ দাও, রায়গঞ্জের একজন বাইকার, ব্যাস এটাই সেরা সবচেয়ে বড় পরিচয়। একদম দাদা, ঠিক। বিগ শাউট আউট টু গুলজার অ্যান্ড ইজ ইউটিউব চ্যানেল। তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলো। রাইডার গুলজার, রাইডার গুলজারের ইউটিউব চ্যানেল। ইটার রায়গঞ্জ এরিয়া থেকে খুব ভালো একজন বাইকার, আর আমি ওর চ্যানেলের যে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো রায়গঞ্জ থেকে যারা এই ভিডিও দেখছো, ইটার থেকে, মালদা থেকে যারা এই ভিডিও দেখছো, তারা অবশ্যই ওর চ্যানেলটাকে একবার চেক করো, হোপ তোমাদের ভালো লাগবে। তো আমার সামনে একজন রাইডার কেরালা থেকে অল ইন্ডিয়া এক্সপিডিশন 2021 শুরু করেছে, ওয়ান নেশন মেশিন ম্যান রাইড, ড্রিম অফ 14 ইয়ার্স। বাপ রে বাপ, কিলোমিটার চালিয়েছি, তেল বলছে আর 100 কিলোমিটারও যাবে না গাড়ি, দেখা যাক। 300 কিলোমিটার তো আগের তেলে চালাই, তারপরে তেল ভরবো। আলটিমেট হ্যাক দেখে নাও, ঢুকে গেছি কালিয়া চক। এবার গরম লাগতে শুরু করেছে, নিচে অনেক কটা লেয়ার আছে ভাই। কত বড় বাইকার, চিন্তা করো, ফুট দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এদেরকে পুলিশেও ধরে না, কিছুই হয় না, পুরো ফুট দিয়ে চলে গেল। এদের জন্যই আমাদের নাম খারাপ হয়। বন্ধুরা দেখো, 295 কিলোমিটার এসেছি, এখনো 50 কিলোমিটার গাড়ি যাবে। ফুল করে দাও, গানা বাজায়, তেল নিলাম 849 টাকার, 8 লিটার, 11। 295 কিলোমিটার এসেছি, এখনও 50 কিলোমিটার চলার মতন তেল ছিল, তার মানে 345 কিলোমিটার। সো 345 কিলোমিটার আমি প্রথমবার তেল ভরে যেতে পারলাম। থেকে একটা না 150 কিলোমিটার বাইক চালালাম, 150 কিলোমিটার। তো বন্ধুরা, এই যে মোড়টা আছে এটা দিয়ে ডান দিকে চলে গেল হচ্ছে বোলপুরের রাস্তা, বোলপুর, পানাগড়, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান। এই যে বাসটা ঢুকে গেল ওইদিকে, ফল সন্ধ্যায় চলে এসেছি বন্ধুরা। আমার ওই পাপ্পু ধাবায় খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মানে এই ধাবাটার খাবার আমার খুব ভালো লাগে, এই ধাবাটায় খাবার ইচ্ছে ছিল। তো কাট নেই কোনো, কাট অনেক দূর, হবে না, শুধু শুধু অনেকটা সময় আর তেল নষ্ট হবে। সামনেই গঙ্গার ব্রিজ, গঙ্গা তো না অ্যাকচুয়ালি ভাগীরথী, এই নদীকে ঘিরেই সিরাজউদ্দৌলার সব কাহিনী রয়েছে আমাদের বাংলার ইতিহাসে। ভাইলোক, বহরমপুরে এই দোকানটা থেকে হাওয়া দিয়ে নিচ্ছি পিছনের চাকায়, পিছনের চাকাটা মনে হয় লিক হয়ে গেছে, তাই না? পিছনে কত হাওয়া ছিল, কিছু নজেল ক্যাপটা লাগিয়েছো দাদা?
নজল ক্যাপটা লাগিয়েছো তো? আবার উঠলাম হাই রোডে। একটা গভীর প্রশ্ন আছে আমার, যে এই রাস্তাটা সোজা কোথায় যায়? যদি তোমরা বহরমপুর থেকে কেউ এই ব্লগটা দেখছো আর এই জায়গাটা দেখছো, তাহলে আমাকে প্লিজ জানিও যে এই ফোর লেনটা সোজা কোথায় যাচ্ছে। বাড়ির ছাদে বড় পাখি দেখো, ডানা মেলে উড়ে চলেছে স্বর্গের খোঁজে। মানুষের মাথায় চিন্তা ভাবনাও আসে সত্যি, ও এত বড় সাইজ ওই পাখির, ওরা পুরো বাড়িটাকে উড়িয়ে নিয়ে চলে যাওয়ার ক্ষমতা আছে ওর। সিনটা দেখো জাস্ট, কি দারুণ লাগছে। জলঙ্গি নদীর উপর সানসেট। জলঙ্গি নদী চলে এলো মানেই চলে এলো কৃষ্ণনগর। আরে জানো তো এই যে হোর্ডিংটা দেখছো না, সেন্ট মেরিজ গ্রুপ অফ ইনস্টিটিউশন রানাঘাট অ্যান্ড চাকদা নদিয়া, এই সেন্ট মেরিজে আমি এক বছর চাকরি করেছি অ্যাজ আ কম্পিউটার ফ্যাকাল্টি। ভাবা যায়, কত সালের কথা বলো তো, এনি গেস? 2011 থেকে 2012 এই সময়টুকু আমি সেন্ট মেরিজে চাকরি করেছি। ওই সময় যারা আমার মানে ছাত্র ছিল, তাদের মধ্যে অনেকেই আজকে আমার ইউটিউব ভিডিওতে কমেন্ট করে। ব্যাপারটা কিন্তু দারুণ লাগে জানো তো, নাম্বার প্লেট ছাড়া গাড়ি নিয়ে রোডে কী করে ওঠার সাহস পায় মানুষজন কে জানে। যদি অ্যাক্সিডেন্ট করে কাউকে মারে, না সে কোনো অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবে, না আর এও তো ফেসে যাবে মার্ডার কেসে। তো চলে এলাম কৃষ্ণনগরের পান্তদীর্থ, একটু দূরে গিয়ে এই শঙ্কর হোটেলে দাঁড়াবো। যাই হোক, এই হচ্ছে শঙ্কর হোটেল। এবার আমি ডান দিকে যাই। পৌঁছে গেছি কৃষ্ণনগর, শঙ্কর হোটেলে আছি এখন। টাইম 5:23। চিকেন থালি অর্ডার দিয়েছি, 140 টাকা চিকেন থালি। কী কী পাচ্ছি তোমাদের দেখাই। চিকেন, সবজি একটা, ডাল, স্যালাড আর আলু ভাজা, আর একটা মিষ্টি ভালোবাসি তো তাই একটা পান্তুয়া নিয়েছি। খাবার খাবো মানে সেই ইটারের পর এই পাশ দাঁড়ালাম, প্রায় 250 কিলোমিটার রাইড করার পরে দাঁড়ালাম, একটু পেট ভরে খাবার খাবো, তারপরে এখান থেকে বেরোবো। এখানে আধ ঘন্টার একটা লাঞ্চ করবো। এই সবজিটা কিসে? শুক্তো। শুক্তো? শুক্তো? আচ্ছা, তো এটা হচ্ছে বলতে পারলাম না তখন কী, এই যে শুক্তো দারুণ টেস্ট, 140 টাকায় পেট চুক্তি খাবার। মাংসের পিস আছে দুটো, দুটো মাংসের পিস, দারুণ দারুণ। বন্ধুরা, আমার সাথে এখন আছে সমীরণ। একটু আগে যে শঙ্কর হোটেলে বসে খেলাম ওই শঙ্কর হোটেলের ওনার, শিলিগুড়ি থেকে রানাঘাট যাওয়ার পথে যদি ওর সাথে আমি দেখা না করি ফোন করে ঝগড়া করে। সিরিয়াসলি? না না, এত দূর থেকে আসে একটুখানি দেখা না করলে কি ভালো লাগে নাকি? আলটা ঘুমিয়েছিল তাও ওকে ফোন করে ডেকেছি। দেখো আমি এখানে বসে খেলাম, এবার ব্লগ বানালাম, এই ব্লগটা যখন আপলোড হবে ও দেখবে যে আমি ওর হোটেলে বসে খেয়েছি কিন্তু ওকেই ডাকিনি, তারপরে আমাকে ফোন করে আবার ঝগড়া করবে। তার থেকে ভাই আগেই সব হিসাব চুকিয়ে দাও, ঘুমন্ত মানুষকে টেনে নিয়ে এসেছি। না না ঠিক আছে, ডাকতে তো হবে, যে এত দূর থেকে এসছে আমি একটু 5 মিনিট ঘুম থেকে উঠে আসতে পারবো না, সেটা কোনো ব্যাপার না। দাদা ব্লগ দেখি খুব এনজয় করি একদম। তো এই ভালোবাসাগুলোই মানে সব, এই ভালোবাসাগুলোই আমাদের ক্রিয়েটারদের চলার পথের পাথেও। চলো কৃষ্ণনগর থেকে এবার বেরোবো রানাঘাটের পথে। এখান থেকে রানাঘাট আমার খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে, কারণ মাত্র 32 কিলোমিটার রাস্তা, টুক করে এক্ষুনি ঢুকে যাবো। আসি, চলো দেখা হবে আবার। টিস্যু পেপার দিয়ে একটু হেলমেটের কাঁচটাও মুছে নিয়েছি, ফগ পরে পরে পুরো হেলমেটের কাঁচটা একদম কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রওনা দিলাম।
বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে বাড়ি ঘন্টা খানেকের রাস্তা। এই এই জায়গাটার থেকে শুরু হলো খারাপ হাইরোড, মানে কৃষ্ণনগর থেকে একদম কলকাতা অবধি হাইরোডের অবস্থা খুবই খারাপ। তেল না বললেও চলবে, গাড়িতে যা তেল আছে 70 কিলোমিটার আরও যাবে। এখান থেকে 30 কিলোমিটার আমার বাড়ি, তো তেল না ভরলেও চলবে। তবে কালকে আবার ঘুরতে হবে। চুরি নদী রানাঘাটের শান একসময় ছিল, যখন আমি ছোট ছিলাম তখন ওই চুরি নদীতে প্রচুর জল থাকতো, আর এখন শুধু কচুরি বানা। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্রচুর ধুলো। হ্যাঁ, মানে আপনি রানাঘাট থেকে কলকাতা অবধি, বলা ভালো কৃষ্ণনগর থেকে কলকাতা অবধি যদি বাইকে করে কালো রাইডিং জ্যাকেট পরে বাড়ির থেকে বেরোন, তাহলে দেখবেন আপনার জ্যাকেটটা খাকি কালারের হয়ে গেছে কলকাতা পৌঁছাতে পৌঁছাতে। ম্যাজিক, ইউনো ইটস ম্যাজিক। ও মাই গড, কি ভিড় ভাই। চাবি গেট চিরকাল জ্যাম, চিরকাল। ছোটর থেকে বড় হয়ে দেখে আসছি এক জিনিস, ট্রেন চলে এসছে এবার গেট বন্ধ হবে। মানে এইটাই বাকি ছিল মালগাড়ি দেওয়াটা। সত্যি কপাল ভাই। এইটা হচ্ছে আমার পাড়া, এই দোকানে মাঝে মাঝে আসি আড্ডা মারতে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 8:30, আর আমি চলে এসেছি আমার বাড়ি রানাঘাট। অ্যাকচুয়ালি সাতনাঘাতেই রানাঘাটে ঢুকে গেছি, কিন্তু তারপরে একটুখানি আড্ডা ফাড্ডা মারলাম বন্ধুদের সাথে, অনেকদিন পর দেখা হলো, একটু চা টা খেলাম, তারপরে এই এখন বাড়ি ঢুকছি। আর এই যে আমার ফোর হুইলার, আমার কার, এর কোনো নাম দিইনি, তোমরা একটা নাম সাজেস্ট করতে পারো আমার কারের জন্য, কারণ এখন থেকে হয়তো কারেরও কিছু ব্লগ তোমরা দেখতে পাবে। এই আমার ছেলে এলো শিলিগুড়ি থেকে বাইকে, বাইক এলো শিলিগুড়ি থেকে, লাদাখ ঘুরে এলো বাইকে করে। তো বন্ধুরা, অ্যাট লাস্ট চলে এসেছি বাড়িতে। এটা হচ্ছে আমার রুম, আর এই যে আমার রুমমেট, আর পোর্টেবল রয়েছে নিচে। তো আজকের মতন ব্লগ এখানে শেষ করবো, কারণ একটা ফোন চলে এসছে, ফোনটা ধরতে হবে। যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মিসিং গেস। চ্যানেল নতুন হতো রানাঘাট থেকে যারা এই ব্লগটা দেখছো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। টাটা, গুড বাই, টেক কেয়ার।